ভোটার কার্ডের নতুন আবেদনপত্রগুলি যে আবেদনপত্রগুলি এই 2022-এ নতুন করে বের করা হয়েছে, সেই নতুন আবেদনপত্রগুলি বাংলায় আপনারা কোথা থেকে আর কিভাবে ডাউনলোড করতে পারবেন, আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো তার জন্য প্রথমেই আমরা গুগলে চলে যাব, আর গুগলে গিয়ে আমরা বাঁকুড়া লিখে সার্চ করব। বাঁকুড়া লিখে সার্চ করার পর আমাদের কাছে bankura.gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। ওয়েবসাইট আমাদের কাছে ওপেন হয়ে গেছে। এবার আমরা এই ওয়েবসাইটেরই উপরের দিকে যে মেনু বার আছে সেখানে যাব, এবং সেখান থেকে সিটিজেন করানোর যে অপশন আছে সেখানে আমরা চলে যাব, এবং সেখান থেকে আমরা একটি অপশন পেয়ে যাচ্ছি ফর্মস নামে, সেখানে আমরা এবার ক্লিক করে দেব। তো ফর্মস অপশনের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফর্ম 8 যেটা 1/8/2022 তারিখে লঞ্চ করা হয়েছে বেঙ্গলিতে আছে, পাশাপাশি ইংলিশেও আছে। ফর্ম 7 যেটাও ওই একই তারিখে লঞ্চ করা হয়েছে বা এখানে আপলোড করা হয়েছে, এবং এটাও বেঙ্গলি এবং ইংলিশ দুটোতেই আছে। ফর্ম 6B যেটা আমরা ভোটার কার্ডের সাথে আধার কার্ডে লিঙ্ক করার জন্য আবেদন করে থাকি যে আবেদনপত্রে, সেটাও কিন্তু এখানে বাংলা এবং ইংলিশ দুটোতেই দেওয়া হয়েছে। পাশাপাশি ফর্ম 6 এটাও কিন্তু দেখুন বেঙ্গলি এবং ইংলিশে দেওয়া হয়েছে। তো চলুন আমরা একটি বাংলা ফর্ম এখান থেকে ডাউনলোড করব এবং দেখে নেব যে কী ধরনের ফর্ম আমাদেরকে দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফর্ম 6 নতুন ভোটার কার্ডের জন্য আবেদনপত্র সম্পূর্ণ বাংলায় আপনারা এই আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি আমরা যদি ফর্ম 6B এটাতে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু দেখুন ভোটার তালিকা প্রমাণীকরণের উদ্দেশ্যে আধার নাম্বার সংক্রান্ত তথ্য জ্ঞাপনকারী পত্র, ফর্ম 6B। এর পাশাপাশি আমরা পেয়ে যাব ফর্ম 7। ফর্ম 7ও আমরা যদি বাংলায় এখানে ওপেন করে নিই, যেটায় বলা হচ্ছে বর্তমান ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার আবেদনপত্র। এর পাশাপাশি ফর্ম 8 আছে। ফর্ম 8 যদি আমরা ওপেন করি, সেক্ষেত্রে দেখুন বাসস্থান পরিবর্তন, বর্তমান ভোটার তালিকায় তথ্য সংশোধন, সচিত্র ভোটার পরিচয়পত্র পরিবর্তন, প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তি হিসাবে চিহ্নিতকরণের জন্য আবেদনপত্র। তো এই সমস্ত নতুন আবেদনপত্রগুলিকে বাংলায় কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। ভোটার কার্ড সংক্রান্ত আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।